নিপা ভাইরাসের নাম শুনেছেন? হ্যাঁ, ঠিকই বলছি, নিপা ভাইরাস কেরালাতে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে কেরালাতে নিপা ভাইরাসে। এই ভাইরাস সম্পর্কে আপনাদের কিছু জানাচ্ছি, তা পুরোটা ভিডিওটা পুরোটা দেখবেন। দেখুন, কাজ বিল্ডিংয়ের কাজ হতে হতে মনে হয় থেমে আছে। এটা আমাদের কোম্পানির গাড়ি, মাইফ্লোর হোটেল ক্যালিকট। আমরা কোজিকোটের মধ্যে আছি। এই কোজিকোটেও একটা বিশাল প্রভাব পড়েছে এই ভাইরাসটা, নিপা ভাইরাস। এর উপসর্গটা জ্বর ঠান্ডা, তারপরে গলা ব্যথা, গাছ মানে ঝিঁকুনি মারা, এগুলো এই ধরনের উপসর্গ নিয়ে একটা ভালো প্রভাব কেরাতে আছে। আমরা আমরা কোম্পানিতে কাজ করি, যা শুনছি সবাই আবার বলছে লকডাউনের পথে একটা এগোবে, দেখা যাক কোন দিকে যায়। এখনও কিছু বোঝা যাচ্ছে না। আমি ডিউটি থেকে এখন এইমাত্র মানে ঘরের রুমের উদ্দেশ্যে আমি যাচ্ছি, আমি রুমে যাচ্ছি। এটা আমাদের রুম, এটা আছে রুমে একটা আমরা পেঁপে গাছ লাগিয়েছিলাম, পেঁপে কেন পেঁপেও হয়েছে। ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে একটু শোনার জন্য অনুরোধ রাখলাম, ধৈর্য ধরে শুনুন। মানে আমাদের আমরা যে জায়গায় আছি কোজিকোটে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। সবাই যা বলছে আর রিপোর্ট যা আসছে, তার থেকে ভালো বেশ পজিটিভ কেস আসছে এর উপসর্গটা। এটাও সেই করোনার মতো একজনের সংস্পর্শে আসতে পারে। আপনাদের আমি বলে রাখি, এই দুদিন আগেও একজন কেরালা থেকে কাজ করে এক পরিযায়ী শ্রমিক কলকাতাতে, আমি খবরে দেখছিলাম, কলকাতাতে বাড়ি গিয়েছে। তারও মানে এখনও পজিটিভ আসে কি, তার নমুনা সংগ্রহ করে পুনেতে পাঠিয়েছে। এখন সে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আছে কলকাতাতে। এদিক আমরা যে এরিয়ায় থাকি আপনারা দেখতে পাচ্ছেন, সে এরিয়া আমরা যে হোটেলে কাজ করি তার একটা নতুন বিল্ডিং হচ্ছে এটা, এই বিল্ডিংটা নতুন হচ্ছে। এবার আমি আপনাদের এর এই আপনার নিপা ভাইরাস সম্পর্কে অল্প কিছু জানলেও আমি সেটা শেয়ার করছি আপনাদের সামনে, যেহেতু আমরা একদম পরিস্থিতির মুখে আছি। আমরা যে জায়গায় আছি, আমরা সব দেখছি শুনছি, সব সবার মাঝে দিয়ে চলছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি রুমেও পৌঁছে গেছি, সিঁড়ি দিয়ে আমি আমার একটু ছাদে উঠবো, যেহেতু রুমে লাইটের একটু মানে লাইট কম আছে। আমি দেখুন আমার জামাগুলোও এখানে আমি মেলে দিয়েছি, সকালে গিয়েছিলাম, যেহেতু এখন সবসময় পরিষ্কারের মধ্যে থাকতে হবে, যতটা নিজেকে সুরক্ষিত রাখা যায় আপনাদের বারবার অনুরোধ করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু শোনার চেষ্টা করবেন, অনুরোধ রইল। এটা আমাদের মানে যে রুমে থাকি তার ছাদ। আমি লুঙ্গি মেলে দিয়ে গিয়েছিলাম, সেটা পড়ে গিয়েছে। দেখুন এটা আমাদের, বললাম আমাদের যে পেঁপে গাছ লাগিয়েছিলাম, দেখুন আমরা একদম ছাদ থেকে হাত দেওয়া পর্যন্ত যাই এমন পরিস্থিতিতে লাগাচ্ছে আমাদের পেঁপে, বেশ অনেক পেঁপে হয়েছে। যাই হোক, এ সম্বন্ধে আমার আমি একটু দেখালাম জাস্ট, কিন্তু আমার যে মেন কথা সে তাতে আসে। আমি ছাদে প্রচণ্ড রোদ আছে, ধৈর্য ধরে দেখবেন। আমি সবার আগে আমার যে ভিডিও যারা দেখছে বা দেখবেন সকলের সুস্থতা কামনা করি, এবং আমার কোনো স্ট্যান্ডম্যান বা এই ধরনের কিছু নেই, তবু আমি এই হাতে মাথা করেই ভিডিও করি। আমার ভালো ক্যামেরাও নেই, লাইট আমি হাতে করেই করি, যতটুকু পারি চেষ্টা করি আপনাদের শেয়ার করি। এই মুহূর্তে আমি আপনাদের যেটা বলার, নিপা ভাইরাস কেরালাতে কোজিকোট আমরা যে ডিস্ট্রিক্টে থাকি খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এর উপসর্গ হচ্ছে আপনার জ্বর, গলা ব্যথা, মাথা ধরা, গা ঝিমঝিম করা বা খিঁচুনি টাইপের হওয়া,
এই ধরনের, এর থেকে 4 থেকে 14 দিনের মধ্যে এর পড়তে পারে, ধরা পড়তে পারে। এ দেখুন আমার পকেটে কিন্তু মাস্ক আছে, আর মাস্ক ব্যবহার করতে হচ্ছে। এখন অন্য অন্য জায়গায় কোথাও মাস্ক আছে কি আমি বলতে পারবো না, কিন্তু আমরা মাস্ক পর্যন্ত আমরা ব্যবহার করছি, সেটা যেহেতু নিয়মের মধ্যে পড়ে। তা নাহলে আমার কর্পোরেশনের লোক এসে আমাদের আমাদের নিজেদের ক্ষতি, আবার হচ্ছে যে ফাইন টাইনের ব্যাপার থাকতে পারে, সেই জন্য আমরা মাস্ক ব্যবহার করতে হচ্ছে। আর এর জন্য এতে হচ্ছে এটা পরিস্থিতি আমাদের কলকাতাতে কতটা হচ্ছে এর আগে আপনাদের জানিয়ে রাখি। 2001 সালে বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এই নিপা ভাইরাস, নিপা ভাইরাসে বাংলাদেশে 2001 সালে আমি যতদূর জানি, আমি গুগল থেকে যেটা পেয়েছি, 2001 সালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর। এটা হচ্ছে মেন প্রথম, এটা যেখান থেকে আসে হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে আসে, আর এটা বাদুর বা শুকুরের হয়ে এই মানুষের শরীরে পৌঁছায়। এখন সেই জন্যই ফল টল যদি কোনো ফল, যে কোনো ফল হোক না, কোনো কলা, বেদানা, আপেল, আঙ্গুর, যে কোনো ফল হোক না কেন, আপনারা খাবেন যখন একটু ধুয়ে পরিষ্কার করে খাবেন, যাতে ওর উপরে কোনো রকম জীবাণু না থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন। খেজুরের রস, খেজুরের রস এখন পাওয়া যাবে কি জানি না, খেজুরের রস একদমই এখন খাওয়াটা যতটুকু না খাওয়াটাই ভালো, যদি খান ফুটিয়ে খাবেন, খেজুরের রস একদম খাওয়া যাবে না। যেহেতু বাদুররা আপনার এই খেজুরের রসে বসে, খেজুরের রসে বসে ওরা খেজুরের, তখন থেকে ওরা কিন্তু এই ভাইরাসটা আমাদের শরীরে পৌঁছাবে, সেই জন্য খেজুরের রস খাওয়ার আগে সাবধান, খেয়ে যদি খান ফুটিয়ে খাবেন, যেহেতু ফুটিয়ে অন্যজন খায়, কতজন খায় জানি না। আর ফল টলের ব্যাপারে একদম আপনারা আর খাবেন না, আর মাস্ক ব্যবহার করবেন, হাত ঘন ঘন ধোবেন, খাওয়ার আগে অবশ্যই হাত ধোবেন। এই মুহূর্তে আমরা এখন কেরালাতে আছি বলে আমাদের এখানে হয়েছে, কিন্তু অন্য রাজ্যে না হোক যেটা, সেটা আশা করি কলকাতাতে, আমাদের কলকাতাতেও হয়েছিল 2007 সালে, আমার নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি কলকাতাতে, 2007 সালে হয়েছে, নদিয়াতেও হয়েছে। তার মধ্যে আপনারা ইন্টারনেট থেকে বাই পেয়ে যাবেন, ইন্টারনেটে খুঁজলে। সেই জন্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ক ব্যবহার করবেন। আমাদের এই কেরালা থেকে বললাম একজন গেছে, আপনারা খারাপভাবে তাকে ইয়ে করবেন না, যেহেতু সে একজন পরিযায়ী শ্রমিক, সে কলকাতায় গিয়েছে, তার সংস্পর্শে আর যেন না আসে কেউ, তাকে সে এখন বেলেঘাটা আইডিতে ভর্তি আছে, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার নমুনা সংগ্রহ করে তাকে পুনেতে পাঠিয়েছে, পুনেতে এখনও রিপোর্ট আসেনি, আশা করছি তার রিপোর্ট নেগেটিভ হবে। আপনাদের আরও আমি মানে এই কেরালা চিত্র এখন কেমন পরিস্থিতি, পরে কেমন হবে পরিস্থিতি, আরও আপনাদের পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো। আর কেরালার বাস্তব চিত্রটাকে আমি আপনাদের আস্তে আস্তে কিছুদিন কিছু সময় নিয়ে তুলে ধরবো। আমি যেহেতু এই কোজিকোড ডিস্ট্রিক্টে আছি, এখানের খুব সুন্দর পরিবেশ, খুব ভালো পরিবেশ, এখানে প্রশাসন খুব কঠোরভাবে মানে কাজ করে, এটা থেকে বাড়তে দেবে না এনারা। খুব এখানকার প্রশাসন খুব ভালো প্রশাসন, পুলিশ প্রশাসন সব দিক, ডক্টর এরা খুবই ভালো এখানে। আশা করছি আমরা যত সব যত ভাইরাস আসুক তার বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের করোনার মতো ভাইরাস গিয়েও আমাদের উপর বলার ইচ্ছাই কিছু হয়নি, আমরাও এখানে বেশ কাজ করি অনেক সময় ধরে, সবার সাথে আমাদের মিশে চলতে হয়। কত কাস্টমার আছে কি বলুন তো, আমাদের অনেক রকম অনেক ধরনের কাস্টমার আছে, তার সাথে হাতে হাত মিলিয়ে কোন খাবার দিই বা পয়সা নিই, এই ধরনের সবার সাথে সংস্পর্শে আসতেই হয়, সেই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হয়, বুঝেছেন তো। আমার ভিডিওটা যদি আমার ভারতবর্ষের আমার বন্ধুরা বা আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আমার অনেক ইয়েতে আছে, আমার সাবস্ক্রাইবার আছে বা আমার বন্ধু আছে যারা আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আরও আপনাদের এই ধরনের কেরালার বাস্তব চিত্রটা আরও তুলে ধরবো। এখন নিপা ভাইরাসের খুবই সত্যি কী বলছি আমি ভিডিও আপনারা বুঝতে পারছেন না, আমি ভিডিও তেমন করে বলছি, কিন্তু সত্যি
খুবই মানে একটা চাপের দিকে আসি আমরা, যে প্রশাসন ভালো ব্যবস্থা নিয়েছে, প্রশাসন ভালো ব্যবস্থা করছে, হসপিটালগুলো খুবই সুন্দর ব্যবস্থা। আমি আপনাদের আরও আমার পরবর্তী এখানকার রাস্তাঘাট, এখানকার মানুষজন কেমন চলাফেরা করছে, এখানের সমস্ত এরিয়া, সমুদ্র, বিচ, এই এরিয়াগুলো আমি আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো আমি আরও এখন এই মুহূর্তে আমি বাইরে আমরা যেতে পারছি না, আরও আমি তুলে ধরার চেষ্টা করব কেরার বাস্তব চিত্রগুলো, তখন আপনাদের আরও নতুন ভিডিওগুলো আরও ভালো লাগবে। এই পরিস্থিতিটা মিটে গেলে তারপরেই আমরা বাইরে বেরোতে ভালো করে বেরোতে পারবো, তা নাহলে এখন বেরোনোটা প্রশাসন কিংবা আমাদের কাজের উদ্দেশ্যে যেতেই হয়, কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু একদম মানে লোক সমাগমে বেশি নেওয়া যাওয়াই ভালো। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করি। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, সকলকে অনুরোধ রইল আমার ভিডিও আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে মুহূর্তে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিপা ভাইরাস থেকে সাবধানে থাকবেন।